হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, আর সাজগোজের জন্য দুটো জিনিস খুব প্রয়োজনীয়, এক হচ্ছে মেকআপ আর দুই হচ্ছে জুয়েলারি। আর আমাদের যেহেতু জুয়েলারি শপ আছে, এই কারণেই আমি আর আমার মা সকাল সকাল বেরিয়ে গেলাম, কারণ প্রতিবারের মতো এইবারও আমরা নিউ নিউ কালেকশন আনতে চলেছি। বিশেষ করে মেয়েরা যেটা ছাড়া একদমই অচল সেটা হলো কানের দুল। আর কেন কি, আমি ভীষণ পছন্দ করি কানের দুল পরতে, আর সেই কারণেই আমার দোকানে আমি দুল রাখার ভীষণভাবে চেষ্টা করেছি, কারণ আমার মতো যারা দুল পরতে ভালোবাসো, আর সেই দুলের জন্যই ছুটতে হয় কলকাতায়, তার জন্য আমার দোকানে আমি দুলটা ভালো রাখার চেষ্টা করি। আর তারপরে তো তোমরা রয়েছই, তোমরা যদি চাও আমি আমার দুলের সম্ভার নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সামনে আসব, আর তোমরা আমাকে তখন দেখে জানাবে যে সত্যি দুলগুলো ভালো না খারাপ। আর তোমরা তো দেখলেই এর আগে যেখানে গেছিলাম সিএসসি, মানে আমার বাবার অফিসে, তো সেখানে খানিকক্ষণ একটু সময় থেকে তারপরে চলে এলাম মার্কেটে। আর এই দিনকে প্রচুর লেটে মার্কেটে ঢুকেছিলাম আমরা, যার জন্য ভীষণ ভিড় ছিল, আর পুজোর টাইম বুঝতেই পারছো। আমরা মার্কেটে ঢুকেছিলাম বেলা 12টা নাগাদ, আর ওখান থেকেই বেরিয়েছি রাত 8টা নাগাদ, তো প্রচুর টাইম বুঝতেই পারছো। আর এই দেখো দুলের সম্ভার, তোমরা না দেখলে বিশ্বাস করবে না কত রকম দুল আছে এর মধ্যে। আর এনাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন, মানে চোখ ধাঁধিয়ে যাবে দেখতে দেখতে। আর আমাদেরও সেরকম অবস্থা হয়েছিল, আর এখানে দুল বাছা হচ্ছে আর কি, আর এখানে কালেকশন দেখা হচ্ছে কোনটা কি নেওয়া হবে না হবে। তো আমাদের মার্কেটিং কমপ্লিট করে চলে আসলাম একটু খেতে, ভীষণ খিদে পেয়ে গেছিলো, সারাটা দিন আমরা কিছু খেতে পারিনি, তো ভাবলাম একেবারে একটু বিরিয়ানি খাই, মানে মাটন বিরিয়ানি একটু অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে চিকেন কষা, তো দারুণ ছিল বিরিয়ানিটা। আর আমার মেয়ে যেহেতু বাড়িতেই ছিল, তো মেয়ের জন্য আমরা বাড়িতেই প্যাক করে এনেছিলাম। সকাল থেকে রাত অবধি প্রচণ্ড চাপের মধ্যে দিনটা গেল, আর বিশ্বাস করবে না আসার পথেও তেমন চাপ ছিল, মানে গাড়িতে আমাদের বসার জায়গা ছিল না, এমনই অবস্থা। আর এই জায়গাটা ভীষণই ভালো লাগছিল, কলকাতা মানেই লাইটের শহর, আমার ভীষণই ভালো লাগে, আমি আগের ব্লগেও বলেছি, তো আমি এরকম ছোটোখাটো ভিডিও করতে করতে আসছিলাম। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও আমি আমার দুলের কালেকশন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিছু কিছু, তো দেখতে থাকো ব্লগটা। আর দেখো নেক্সট দিন এই সব পাতিয়েছি আমরা যা যা আনা হয়েছে, আর এইবার আমার কাজ হলো এই সব কিছু নিয়ে দোকানে গোছানো। তো চলো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, বাই।